Hey, what's up? Welcome to a new another video. আচ্ছা ধরুন আমার কাছে একটা টাইম মেশিন আছে এন্ড আমি সেই টাইম মেশিন চড়ে অতীতে গিয়ে আমার দাদাকে বিয়ের আগে গুলি করে মেরে ফেললাম সো আমার দাদাকে বিয়ের আগে মেরে ফেললে আমার বাবার কখনো জন্মই হয়নি আর আমার বাবার কখনো জন্ম হয়নি মানে আমার কখনো জন্ম হয়নি আর আমার কখনো জন্ম হয়নি মানে আপনাদের কিচ্ছু কাহিনী শোনার মতো কেউ থাকতো না সো দাদাকে মেরে ফেলার এই জনপ্রিয় থিওরিকে বলা হয় দ্য গ্র্যান্ডফাদার প্যারাডক্স কি কনফিউজড আজকে এমন একটি ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো যেটি দেখলে আপনিও কনফিউজড হয়ে যাবেন বলছি দ্য কনফিউজড পিকচার্স এর টাইমস আপ নিয়ে আমার মনে হয় বাংলাতে এমন কন্টেন্ট খুব রেয়ার কনফিউজড পিকচার্স এর ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম সিরিজটি দেওয়া আছে চাইলে দেখতে পারেন তবে আমি রেকমেন্ডেড করবো যে ওয়েব সিরিজটি দেখে আমার ভিডিওটি দেখুন তাইলে আশা করি বুঝতে পারবেন সো আচ্ছা এটা বকবকানি সাইড রেখে লেটস স্টার্ট দ্য ভিডিও সো সিরিজ নিয়ে তেমন কিছু বলবো না এটা খুব সাধারণটা আর আট দশটা গল্পের মতোই নর্মালভাবে শুরু হয় সো গল্পের প্রোটাগনিস্ট মানে স্পন্দন সরকার বা আপনারা যাকে বঙ্গায় বা কিরণ দত্ত নামে চেনেন সে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের সাইট ইন্সপেক্টর তার কাজ কৃষকদের কাজের সাইটে গিয়ে মানে কাজ পর্যবেক্ষণ করা সরকারি চাকরি কিন্তু গ্রাম প্রধানের ছিলে বিজু সালাই দুই নম্বর সার বিক্রি করে অ্যান্ড হিয়ার ইজ এ পলিসি অফ পাওয়ার অ্যান্ড বিজনেস দ্যাট গ্রামের চাষিদের ওর থেকেই সার নিতে হইবে আদারওয়াইজ ও ফসলে আগুন দিয়ে দেয় চালুমাল কিন্তু তো বঙ্গায় বা স্পন্দন সাইট ভিজিটে আসে অ্যান্ড তার দুই তিন দিন আগে এক চাষি সুইসাইড করে ব্যাপারটা করোনা বলে দ্য বিজু টিম চালাই দেয় আর এই গ্রামে এক সাহসী চাষি চিত্ত তো আগে যারা গ্রামে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে আসতো সাইট ভিজিটে তাদেরকে টাকা টাকা খাইয়া বিজু পাঠিয়ে দিত বাট তার চিত্ত মহাশয় স্পন্দনের ভিতর সামথিং ডিফারেন্ট কিছু দেখছিল আর মনে হয় না বাবু অত সহজে সেটিং হবে ওকে অনেক আলোচনার বাকি আমি একটু শর্টে বলার চেষ্টা করি বিজু স্পন্দনকে ইশারায় অনেকভাবে টাকা পয়সা নেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করে থাকে বাট কোইনসিডেন্টলি স্পন্দন জিএফ এর সাথে ঝামেলা হয় একটা সুযোগ হয়ে যায় স্পন্দন ইচ্ছা মতো মদ খায় ড্রিঙ্ক করে অজ্ঞান হয় বিজু তার গলায় টাকার মালা পরাইয়া করোনা রোগী বলে চালাই দেয় মলের সাথে স্পন্দন ডাক খায় তারা কোনোভাবে স্পন্দনকে সুস্থ করে তোলে সরকারি লোক তো শুধু মদ খায় আস এবার আসুন স্পন্দন অসুস্থ হওয়ার পর বিজু টিম ডাক্তারকে তুলে বন্দি করে রাখেন মনি ও তার দাদা চিত্তর কথা মতো স্পন্দনকে কোনো এক তান্ত্রিক ওই বাবা টাবার কাছে নিয়ে যায় তো গল্পে ওই তান্ত্রিক নিজের পরিচয় দেয় আমি কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের একজন প্রফেসর আমি সময় বাট এই গল্পের ধারায় যদি আপনি বাস্তবের সাথে মিলাতে যান তাহলে এটা আসলে এক্সিস্টই করে না বাট এখানে হিন্দু পুরাণের একটি কাহিনী অনুসারে বলা হয় যখন দেবতা আর অসুরের মধ্যে বিশ্বযুদ্ধ লেগেছিল তখন কচ্ছপের তলা থেকে অমৃত পাওয়া গেছিল তারই দু ফোঁটা স্যাম্পল আছে আমার কাছে আমি আমার কিছু হিন্দু ফ্রেন্ডদের ন্যায় জানতে পারি কচ্ছপটি আসলে একজন দেবতার অবতার ছিল তার কাছে এই অমৃতের স্যাম্পল কিভাবে আসলো দিস ইজ এ বিগ কোয়েশ্চেন বাট আমি এইসব কোনো টপিকে যাইতে চাই না আমি জাস্ট সিম্পল ভাবে বুঝতে চাই যে যেখানে সময় এইভাবে এক্সিস্টই করতে পারে না যাই হোক আমরা বাবার এই ডেরাটা মানে এই ফুল প্যাকেজটাকে আমরা টাইম মেশিন নামে আপাতত পয়েন্ট করে রাখি আর ওই তান্ত্রিক স্পন্দনকে একটা ক্যাপসুল বা বড়ি দেয় আর এর মাধ্যমে স্পন্দন একটি ইনফিনিটি টাইম লুপের মাঝখানে ঢুকে যায় ও সকাল হয় বিজু চিত্রের বাড়ি আসে বিজু যে স্পন্দন ও চিত্রের বোনকে নিয়ে বাজে কথা বলে এটি চিত্রের সহ্য হয় না যার ফলে বিজুকে একটা হাঁপাই চর মারে এই পর্যায়ে দেখি স্পন্দন চিত্ত মণি তিনজনই বের হয় চাষিদের জবানবন্দিতে যাতে বিজুর বিরুদ্ধে ইলিগাল ব্যবসার একটি পাকা প্রমাণ স্ট্যান্ড করানো যায় বাট ন্যাচারালি হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ টিপসই বা ভিডিওতে জবানবন্দি দিতে রাজি হয় না বা দিতে চায় না রাতে বিজু চিত্রের বাড়ি আসে অ্যান্ড সকালে ঘটনার জের ধরে বিজু চিত্রকে গুলি করে অ্যান্ড স্পন্দনকেও ভাবে উড়াই দেয় অ্যান্ড এখান থেকেই শুরু হয় দ্য টাইম লুপ স্পন্দন প্রথমে বুঝতে পারে না যে কি হচ্ছে আমি একটা লুপে আটকে গেছি টাইম লুপ এই একটা দিনই আমার জীবনে রোজ রোজ ফিরে আসে বাট পরে বুঝে যায় সে একটি লুপে আটকে আছে অ্যান্ড স্পন্দন স্যার কেউই বুঝতে পারে না কিন্তু যে সবাই একটা লুপে আটকে আছে আর এখানে ঘুরে ফিরে একটা দিনই স্পন্দনের লাইফে বারবার রিপিট হইতেছে শুধু স্পন্দনই না সবাই এই যে টাইম লুপে আটকে আছে এটা স্পন্দন স্যার কেউ বুঝতে পারতেছে না বাট স্পন্দন বারবার বলার পরও কেউ বুঝতে পারতেছে না বা কেউ বিশ্বাস করতেছে না অবশেষে স্পন্দন মনিকে বোঝাতে সক্ষম হয় যে তারা সবাই একটি টাইম লুপে আটকে আছে এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে স্পন্দনকে যে ওর মা প্রতিদিন ফোন দিত ইভেন ওর গার্লফ্রেন্ডও যে মনিকে প্রতিদিন ফোন দিত তারা কি টাইম লুপে আটকে আছে দেখুন আমরা এখানে দুইটা থিওরি দাঁড় করাইতে পারি যে এখানে শুধু ঘাটাল নিয়েই লুপে আটকে ছিল ওর সেকেন্ডটা ফুল ওয়ার্ল্ড লুপে আটকে ছিল বাট এটা তো পসিবল না তবে আমার কাছে প্রথমটাই গ্রহণযোগ্য মনে হয় বিকজ স্পন্দন ঘাটাল ডিঙ্গি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল বাট পারছিল না তো এখান থেকে আমরা বুঝতে পারি যে শুধু ঘাটাল ডিঙ্গিটাই লুপে আটকে আছে
যদি কেউ ঘাটাল নিয়ে প্রবেশ করে আই থিঙ্ক সেও লুপে আটকে যাবে। তার মানে আমরা বুঝতে পারি যে স্পন্দনের মা যে প্রতিদিন ফোন দিত, বা স্পন্দনের মা যদি ওই টেনশনে ফোন দিতে হয়তো ফোন সুইচ অফ থাকবে বা সামথিং ওয়ার্ড। এখন আপনি আমাকে বলবেন তাহলে স্পন্দনের মা যখন ফোন সুইচ অফই পাইতো তাহলে কি সে পুলিশ কমপ্লেন করেনি, পুলিশরা সে কি সাইড ভিজিট করেনি? দেখুন আমি আগেই বলছি যে ঘাটাল নিয়ে প্রবেশ করে সেই টাইম লুপে আটকে যাবে। পরে আসি, মনি স্পন্দনকে আবার সেই বাবার কাছে নিয়ে যায় এন্ড সে বলে, কেমন লাগছে অমরত্ব? এভাবে বেঁচে থাকা যায়নি। স্পন্দন জানে সে প্রতিশোধ মরছে, যদি বলি সে মৃত্যুর স্বাদ পাইছে। দেখুন প্রথম রাতে স্পন্দন মারা যায়, স্পন্দনের গল্প এখানেই শেষ। আচ্ছা আপনারা মেবি বুঝতেছেন না আমি কি বলতেছি, আর একটু সহজ করে বুঝাই, ধরুন এই এটি একটি সময় টাইম লাইন, আর এই টাইম লাইনের শেষ পয়েন্ট এই যে এইখানে যেখানে বিজু স্পন্দন আর চিত্তকে মেরে ফেলে, আর এখান থেকে শুরু হয় একটা ইনফিনিট টাইম লুপ। মানে স্পন্দন এই পয়েন্টে মারা গেছে, সে আর বেঁচে নেই। একটু ভালো মতো খেয়াল করলে দেখবেন যে ওই তান্ত্রিক বলে যে বোম ফেটে গেছে, শব্দ হয়ে গেছে, এই যে সময়টা এটা আদতে ইকো। তার মানে এই লুপে যা হচ্ছে তা একটা ইকো। এখন আমাকে বললেন যে এটা কি চলতেই থাকবে, তেমন এর ক্ষেত্রে কোনো সিউরিটি দিয়ে বলা পসিবল না যে এটা চলতেই থাকবে কিনা। বাট গল্পে যেহেতু বলছে এটা একটা ইকো, হয়তো এটা একটা সময় পর বিলীন হয়ে যাবে বা এই টাইম লুপটা একটা সময় পর নিঃশেষ হয়ে যাবে। অ্যান্ড এই টাইম লুপ যদি নিঃশেষ হয়ে যায় তাহলে এই টাইম লুপটা বর্তমান টাইম লুপের সাথে মার্জ হয়ে যাবে, অ্যান্ড আবার এটা বর্তমানের সাথে তাল মিলিয়ে চলবে। বাট সবসময় যে এটা ইকোই হইবে এটা আবার মনে করে কেউ বসে থাকেন না। হতে পারে এটা স্থায়ী হবে, আপনি সময় মাঝখানে ফেসে গেলেন। তো আপনি যদি সময় মাঝখানে ফেসে যান হতে পারে আপনি স্পন্দনের মতো বুঝতে পারলেন বা হয়তো পারলেন না। নেক্সট আসুন, এই যে ক্যাপসুলটার নাম এটা হচ্ছে অল্টারনেটিভ ব্ল্যাক হোল বই। এখান থেকেই গল্পে মন নেয় নতুন একটা টুইস্টে, মাল্টিভার্স। আচ্ছা মাল্টিভার্স আমি একটু পরে ফিরে আমরা প্রথমে গল্পটা দেখি। দেখুন এখানে বলে, তুই আজকেও আবার বিজুর হাতে মারা যাবি, কালকে আবার ফিরে আসবি, তবে এই পৃথিবীতে না, নতুন পৃথিবীতে। আজও বিজুর হাতে মারা যাবে, মানে মারা যাবার পরই লুপটা হয়তো নিঃশেষ হয়ে যাবে বা লুপটা হয়তো বর্তমান টাইমের সাথে অ্যাডজাস্টেবল হয়ে যাবে। এই গল্পের আমার একটা পছন্দের দিক যে এখানে একটা কিউট লাইফ স্টোরি দেখা যায়। বাট দেখুন বর্তমান বিশ্বে স্পন্দন মরে গেছে, এটা ঠিক, এখানে স্পন্দন আলাদা একটি ইউনিভার্সে ঢুকে গেছে। এখন আমাকে বলবেন আলাদা একটি ইউনিভার্স কি? মাল্টিভার্স বলছিলাম মনে আছে? সায়েন্টিস্টরা ডাবল স্লিট নামে একটি এক্সপেরিমেন্ট করে ইলেকট্রন দিয়ে। একটি সিঙ্গেল ইলেকট্রন একই টাইমে ওয়েভ অ্যান্ড পার্টিকেল দুটো ক্যারেক্টারই শো করতে পারে। সো এটাকে বলে দ্য কোয়ান্টাম সুপারপজিশন, মানে হলো একটি ইলেকট্রন একই ওয়ার্ল্ডে ওয়েভ অ্যান্ড অন্য কোনো ওয়ার্ল্ডে পার্টিকেল। মানে স্পন্দন হয়তো এই জগতে মরে গেছে, অন্য একটা জগতে বেঁচে আসছে। অ্যান্ড এর উপর ভিত্তি করে ইউনিভার্স মাল্টিভার্সের ধারণা উপস্থাপন করে, মানে আমাদের পৃথিবীর মতো আরও হাজার হাজার প্যারালাল ইউনিভার্স হয়তো আমাদের স্পেসে বা আমাদের ইউনিভার্সে আছে। সো বর্তমান বিশ্বে স্পন্দন মরে গেছে আর এখানে স্পন্দনে আলাদা একটি ইউনিভার্স ঢুকেছে। মনে আছে ভিডিওর শুরুতে দাদাকে বিয়ের আগে মেরে ফেলার একটা কথা বলছিলাম? সো এবার ভাবুন আপনার দাদাকে অতীতে গিয়ে মেরে ফেললে আপনি বেঁচে থাকবেন কী করে, প্যারাডক্স ভাই। সো আমরা এই কাহিনীর উপর ভিত্তি করে বলতে পারি যে স্পন্দন অন্য কোনো প্যারালাল ইউনিভার্সে বেঁচে আছে। মানে আপনি আপনার দাদাকে এমন একটা ওয়ার্ল্ডে মারছেন বা এমন একটা ওয়ার্ল্ডে যে বিয়ের আগে গুলি করছেন যেখানে আপনার কাজের উপর ভিত্তি করে ফিউচার এগোবে। তো স্পন্দন এই জগতে মরে গেছে ঠিকই, কিন্তু আমাদের মতো হয়তো অন্য কোনো বিশ্বে বেঁচে আছে, বা কোনো বিশ্বে ও হইতে পারে কোনো গুন্ডা, অন্য কোনো বিশ্বে হইতে পারে ও কোনো ফকির, বা ও হইতে পারে ও বিল গেটস। সেম জিনিসটা আমরা গল্পের পরবর্তী অংশে দেখি। এবার বল কেমন লাগছে এই সমান্তরাল জগৎ? বাবা এটা স্বপ্ন নাকি সত্যি? আমি জানি এটা তোর কাছে স্বপ্নের মতোই লাগছে, কিন্তু দেখ এরকম একটা দুনিয়া তো সবাই চায়, যেখানে কোনো সমস্যা নেই, কষ্ট নেই, কেউ কারো পোঁদে লাগে না। তুই থাক না থাক। কিন্তু আবার কিন্তু কিসের? তুই তো তোর গন্তব্যে পৌঁছে গেছিস, বাসে এত প্যাসেঞ্জার আছে এদেরকেও তো পৌঁছে দিতে হবে। যে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা শুধুমাত্র বিজ্ঞানীদের ধারণা, এর কোনো বাস্তব অস্তিত্ব এখন পর্যন্ত পাওয়া যায় না। হইতে পারে থাকতে পারে, আমি চেষ্টা করছি যে ফিজিক্স থেকে বের হয়ে সহজভাবে সহজ ভাষায় নিজের মতো করে বুঝিতে। তো নিজের অজান্তে কোনো ভুল দিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আজকের ভিডিও মাথা পুরো পর্যন্তই, সবাই ভালো থাকুন, গুড বাই।